বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি সোহাগ ভিজারল্ডের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক, আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি রোমানিয়ার দুটো জব ভিসা প্রাপ্ত নিয়ে এবং রোমানিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন। একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবত রোমানিয়ার জব ভিসা নিয়ে কাজকর্ম করছি এবং আমাদের মাধ্যমে অনেকেই রোমানিয়ার ভিসা প্রাপ্ত হয়ে রোমানিয়া পৌঁছে যার যার কাজে ব্যস্ত রয়েছেন এবং বর্তমানেও ভিসা হচ্ছে, ফ্লাই করছেন এবং কাজ করছেন এবং ধীরে ধীরে ভিসাও আসা শুরু করেছে, চলমান অবস্থায় রয়েছে। প্রিয় দর্শক, আমি আজকে দেখাবো আমরা গত পরশু দিন দুই দুটো ভিসাপ্রাপ্ত হয়েছি। এই ভিসাপ্রাপ্ত ব্যক্তিদের নাম আমি ঘোষণা করছি। প্রথমে আমি নাম ঘোষণা করব আরিফ হোসেন। এটি হচ্ছে আরিফ হোসেনের ভিসা, যেটা আমরা স্ক্রিনে প্রদর্শন করছি এবং এখানে আরিফ হোসেনের ছবি দেওয়া আছে এবং নিচে আরিফ হোসেনের মোবাইল নাম্বারটি দেওয়া আছে। আপনাদের যদি বিভিন্ন ধরনের তথ্য আমাদের বিষয়ে জানার দরকার প্রয়োজন মনে করেন, সেক্ষেত্রে তার সাথে ফোনে যোগাযোগ করে নেবেন। তার পরবর্তীতে আমি আরেকটি নাম ঘোষণা করব, মোহাম্মদ ইউসুফ শাহরিয়ার। এটি হচ্ছে ইউসুফ শাহরিয়ারের ভিসা এবং স্ক্রিনে আমি এটি প্রদর্শন করছি এবং এই পাশে ওনার ছবি এবং নিচে ইউসুফ শাহরিয়ারের মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে। আপনারা যদি কেউ ইউসুফ শাহরিয়ার এবং আরিফ হোসেনের সাথে যোগাযোগ করে আমাদের বিষয়ে তথ্য নিতে চান, তাহলে ওনাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, বর্তমানে রোমানিয়া যাওয়া খুব সহজ। প্রিয় দর্শক, আপনি যে রোমানিয়া যাবেন, যাওয়ার আগে রোমানিয়ার ব্যাপারে কিছুটা হলেও ধারণা নিতে হবে। রোমানিয়ার ভিসা পাওয়া একেবারেই সহজ। বাংলাদেশে আগামী মাসের মাঝামাঝিতে কনসুলের টিম এসে ভিসা স্টাম্পিংয়ের কাজটি চলমান করবেন। যদি ওনারা না আসছেন তাহলে আপনি ঘরে বসেই ভিসা পেতেন। আসাতে আপনাদের কোনো সমস্যা হবে না, আরও সময় কিছুটা বেঁচে যাবে। এতে সুবিধা হচ্ছে আপনি বাংলাদেশে যদিও তাদের সামনে ফেজ হতে হবে, ভিসা ইনশাল্লাহ মিস হবে না, আপনি পাবেন 100-তে 100। মনে রাখবেন, বন্দুকের গুলি মিস হবে, রোমানিয়ার ভিসা মিস হবে না। রোমানিয়া হচ্ছে নন সেনজেন একটি কান্ট্রি। এটি সেনজেনভুক্ত হওয়ার জন্য তালিকার শীর্ষভাগে রয়েছে এবং আশা করা যায় এই বছরের মধ্যেই রোমানিয়া সেনজেনভুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ। রোমানিয়াতে রয়েছে প্রচুর পরিমাণে পর্যটন এরিয়া এবং রয়েছে বড় বড় শিল্প প্রতিষ্ঠান, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি এবং কোম্পানি। যেই সকল প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে দক্ষ এবং অদক্ষ লোকের চাহিদা রয়েছে এবং রোমানিয়াতে যাওয়ার পরে আপনি পিআরসি এবং সিটিজেনশিপ তো লাভ করতে পারবেনই, আপনি আপনার পরিবারের সকল সদস্যের নিয়ে একসাথে ওই দেশে সেটেল হতে পারবেন এবং যেই দেশে গেলে আপনি অনেক টাকা, ইউরো, ডলার, লিউ কামাই করতে পারবেন এবং যেই দেশে গেলে আপনার ভাগ্যের চাকা খুলে যাবে এবং যেই দেশে গেলে আপনাকে আর চলে আসতে মন চাইবে না। এবং বর্তমানে রোমানিয়ার যাওয়ার জন্য সবারই মুখে মুখে রোমানিয়ার নাম উচ্চারিত হচ্ছে এবং যেই দেশটি নিয়ে অনেকেই ঘুমের ঘরে তো স্বপ্ন দেখছেনই, দিবা স্বপ্ন দেখছেন এবং স্বপ্নটি দেখছেন দুভাবে,
কেউ রোমানিয়া যেয়ে সেটেল হবেন, কেউ আবার গেম মারবেন। তবে যাদের মনে চিন্তা আছে যে আপনি গেম মেরে চলে যাবেন অন্য কোনো দেশে, তাহলে আমাদের কাছে আসার প্রয়োজন নেই। কারণ আমরা কাজ করছি সরাসরি কোম্পানির, ডিরেক্ট কোম্পানির জন্য। আমাদের সাথে, আমাদের প্রতিষ্ঠানের সাথে সরাসরি প্রতিষ্ঠানের চুক্তিপত্র আছে। যদি আপনি ভেঙে চলে যান, গেম মেরে চলে যান, তাহলে আমরা আর এই প্রতিষ্ঠানের দ্বিতীয়বার লোক দেওয়ার সুযোগ তো পাবই না, বরঞ্চ আমাদের বিশাল পরিমাণ অঙ্কের টাকা আপনার জন্য জরিমানা হবে, ফাইন হবে। যার কারণে যাদের মনে কুচিন্তা থাকবে যাওয়ার পরে গেম মেরে চলে যাবেন, এই ধরনের যাদের মেন্টালিটি থাকবে আছে, তাদের আসার আমাদের কাছে প্রয়োজন নেই। আপনি যাতে গেম না মারেন, এই কারণে তো রোমানিয়ার সরকার আপনার বেসিক স্যালারি ছিল 500 ইউরো, যারা নন স্কিল তাদের জন্য এটাকে বাড়িয়ে 600 ইউরো করেছে, মানে 2500 লিউ ছিল, 3000 লিউ করেছে। আপনার জন্য তো বেতনটি বাড়িয়েছে এবং বিভিন্ন কোম্পানির ওপর চাপ সৃষ্টি করে গেছে। প্রতিজনে বাংলাদেশি টাকা প্রায় 10,000 টাকা বৃদ্ধি পেয়েছে এবং টিআরসি পাওয়ার জন্য প্রত্যেকটা কোম্পানিকে নির্দেশ দেওয়া হয়েছে 3 মাসের মধ্যে জন্য আপনাকে টিআরসি প্রদান করেন, এবং না করলে কোম্পানি সিলগালা করে দিবে। তাহলে আপনি কেন থাকবেন না? প্রিয় দর্শক, আপনাদের প্রতি আমার অনুরোধ, আবারও যারা যাওয়ার পরে রোমানিয়াতে থাকবেন, সেটেল হওয়ার চিন্তা ভাবনা করবেন তাদের প্রতি, এবং যারা কমপক্ষে 1টি বছর থাকার অঙ্গীকার নিয়ে আসতে পারবেন, তারাই আমাদের কাছে আসুন। এবং যারা স্বপ্নে বিভোর হচ্ছেন, যাওয়ার জন্য পাগল হচ্ছেন, আপনাদের জন্য এখনই সুবর্ণ সুযোগ এবং সুবর্ণ সময় আপনার এই দিবা স্বপ্নকে, এই পাগলামিকে বাস্তবী রূপ দেওয়ার জন্য। তাহলে আসুন এবার জেনে নেই দক্ষ এবং অদক্ষদের জন্য কোন কোন সেক্টরে কী কী কাজের সুযোগ সুবিধা রয়েছে। যারা অদক্ষ তারা কাজকর্ম করতে পারবেন বিভিন্ন ধরনের ফ্যাক্টরি, যেমন ইলেকট্রনিক্স ফ্যাক্টরি, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি, প্লাস্টিক ফ্যাক্টরি, টায়ার ফ্যাক্টরি, ব্যাগ ইন্ডাস্ট্রি, বিভিন্ন ধরনের ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং ফ্যাক্টরি। এবং আপনি যদি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন, তাহলে কনস্ট্রাকশন কোম্পানিতে হেল্পার হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়াও রোমানিয়াতে কৃষি খামার, পোলট্রি ফার্ম, গ্রিন হাউসে কাজ করার সুযোগ পাবেন। তাছাড়া যেহেতু রোমানিয়া একটি পর্যটন এরিয়া, ওই দেশে প্রচুর পরিমাণে আবাসিক হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল রয়েছে, যেখানে আপনি শপিং মলে সেলসম্যান, স্টোর কিপার এবং ক্লিনার, রেস্টুরেন্টে ওয়েটার, কিচেন হেল্পার, কিচেন বয়, ডিশওয়াশার এবং আবাসিক হোটেলে হাউসকিপার, লন্ড্রি বয়, ক্লিনার হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এছাড়াও আপনি যদি একজন দক্ষ টেকনিশিয়ান হয়ে থাকেন, মনে করেন যদি আপনি হয়ে থাকলেন একজন মেশন, টাইলস মেশন, ব্রেকলেয়ার, কার্পেন্টার, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার, রড বাইন্ডার, প্লাম্বার, ওয়েল্ডার, পেইন্টার এবং ইলেকট্রিশিয়ান, তাহলে আপনি রোমানিয়াতে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করার সুযোগ পাবেন। এছাড়া যারা ট্রাক ড্রাইভার, ভেহিকল ড্রাইভার, ক্রেন অপারেটর এবং ফর্কলিফট অপারেটর হিসেবে কাজ করতে পারেন, তারাও সুযোগ পাবেন। এবং রোমানিয়াতে স্পেশাল একটি পোস্ট রয়েছে, এই পোস্টটি হচ্ছে বাইক রাইডার হিসেবে, যদি আপনি হোন্ডা চালাতে পারেন, তাহলে আপনি বাইক রাইডার হিসেবে ফুড কোম্পানিতে ফুড ডেলিভারি ম্যান হিসেবে কাজ করার সুযোগ পাবেন। এবার আসুন জেনে নেই আপনি যে যাবেন, যাওয়ার পরে আপনার ডিউটি, সুযোগ সুবিধা, বেতন এগুলা কীভাবে আপনি পাবেন এবং কোম্পানি দিবে। যাওয়ার পরে আপনাকে কাজ করতে হবে প্রতিদিন 8 ঘন্টা করে, সপ্তাহে 5 দিন কাজ, 2 দিন ছুটি পাবেন, থাকা খাওয়া একদম ফ্রি, মানে কোম্পানি দিচ্ছে। ওভারটাইমেরও সুযোগ সুবিধা রয়েছে। বেতন হিসেবে প্রাপ্ত হবেন, যারা অধক্ষ তারা কমপক্ষে 600 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে
788 ইউরো পর্যন্ত পেতে পারেন এবং যারা দক্ষ ট্রেড ওয়ার্কার তারা বেতন পাবেন 800 ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে 1200 ইউরো পর্যন্ত পেতে পারেন। যেতে হলে আপনার ডকুমেন্টস যা যা লাগবে, পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ভোটার আইডি কার্ড অথবা জন্ম সনদ, যেটি হতে হবে ইংরেজিতে, এবং লাগবে আপনার 4 কপি ছবি এবং সেটির মাপ হতে হবে 35 মিলিমিটার এবং 45 মিলিমিটার সাইজের, এবং ব্যাকগ্রাউন্ড হতে হবে অবশ্যই হোয়াইট কালারের, সেটি করতে ভুলবেন না। এবার আসুন আমরা জেনে নেই আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি। আমরা গত ভিডিওতে বলেছিলাম বিমান টিকিট ছাড়া বর্তমানে বিমান টিকিটের যে মূল্য এটি আস্তে আস্তে শিথিল হতে শুরু করেছে, যার কারণে আমরা এখন বিমান টিকিট সহ এভরিথিং যা যা খরচ লাগে এ টু জেড এই প্যাকেজের মধ্যে আপনি টাকা দিবেন, আমরা কাজ করব, আপনার একটি টাকাও খরচ হবে না এই প্যাকেজের মধ্যে। তাহলে প্যাকেজ মূল্য সেটি আগের মূল্যেই রয়ে গেছে। এই প্যাকেজ মূল্যটি হচ্ছে 750,000 টাকা। আমি আবারও বলছি 750,000 টাকা, এবং এই রেটটি হচ্ছে একেবারে বাটার রেট, বাটা, কোনো কম বেশি নেই এবং কোনো মোলামেলি নেই, একেবারে সমান দাম। আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান্টার পঞ্চমতলা 115 সৈতা, যদি নামে সরণি মগবাজার ঢাকা 1217, ফোন নম্বর 01712201800 এবং 01777416004। প্রিয় দর্শক, রোমানিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত নিয়ে এবং ভিসা পাওয়ার আনন্দ নিয়ে আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আপনার যদি আরও আরও জানার আগ্রহ থাকে এবং আপনার জব সংক্রান্ত বিষয়ে যদি নতুন নতুন আপডেট নিউজ পেতে চান, জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গেই থাকুন। আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো দিন। ততদিন সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।